অশীত সামদোষা ডিজে বাপি টুষা এক নম্বর আমার স্মৃতি আছে খোদা আমি জানি না ওগো খোদা ওগো হেরবা তুমি আমার দোয়া করো খোদা তুমি দোয়া করো হে খোদা আল্লাহ আজ আমার নসিবে কি আছে আমি জানি না তুমি আমায় দোয়া করো খোদা তুমি আমায় দোয়া করো ওই তো এই ভুলটি বলছে আদিনে সময় হয়ে গেছে ম্যাডাম এই মুহূর্তে আদম শুরু হয়ে যাবে আল্লাহ আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলা ইল্লা মুহাম্মাদ রাসূলুল্লাহ হাইয়া আলাল সালাম হাইয়া আলাল সালাম হাইয়া আলাল সালাম আল্লাহু আমীন ছোট ভাই ঝান সে আবার দিলের কলে যা মহব্বতের মহব্বত আজ আমি ছোট ভাই ঝানের কাছে আজ আমার মনের কথাগুলো আমি সবকিছু খুলে বলতে হবে কিন্তু কিন্তু বাগুলে বাগুলে তো চম্পা বাড়িকে দেখছি না কেন চম্পা বেটি কোথায় গেছে চম্পা চম্পা বেটি হ্যাঁ মা চম্পা তোমাকে ডাকছে আচ্ছা মা চম্পা তুমি এতক্ষণ কোথায় ছিলে আবাজার আমি কোথায় ছিলাম জানো আবাজার আমি যে বাকুলে সে খেলা করছিল আবাজার আমি জানি মা জামাই আবাজার তুমি আবার একমাত্র চম্পা বেটি তুমি সবসময় খেলা নিয়ে মত কিন্তু মা চম্পা তুমি বলতে পারো তোমার চাচা মুনাই কোথায় আছে বলতে পারো চাচা যান বাকুলে বসে কুরআন পড়ছে বাজার বাকুলে বসে কুরআন আমি জানি আমার ছোট ভাই জান সেবার দিলে বলিয়া যে সব সময় কুরআন আচ্ছা মা যাও মা যাও তোমার চাচা কোথায় তুমি এই মুহূর্তে তুমি বলবে আব্বা জান এই মুহূর্তে তলব করছে যাও মা যাও জানি না খোদা আমার নসিবে কি আছে আজ আমার একমাত্র চম্পা বেটি তুমি দোয়া করো খোদা তুমি দোয়া করো ওই তো মরা এদিকে আসছে ভাইজান তুমি আমাকে টিকিট পাঠিয়েছ হ্যাঁ বা মনে ওই ভাইজান আজ আমার মনে বড় ইচ্ছা বড় সার একবার সেই বাদামুনি জঙ্গল আমি বহল করতে গেলে ভাইজান হ্যাঁ কি কথা বলছো ভাইজান মনে ওই আমাদের আব্বাজান তো কোনো অভাব রেখে যায়নি ভাই মনে ওই তাহলে আমরা কেন কেন যাবো সেই বাদামুনি মহল করতে তুমি বলতে পারো ভাইজান মনোই ভাইজান বসে গেলে রাজার রাজভাণ্ডার টুটে যায় আর আমাদের এই ধন সম্পত্তি এ কদিনের জন্য তাই বলছি ভাই আজ আমি যাচ্ছি সেই বাদামের জঙ্গলে মহল করতে তুমি আমার সঙ্গে রাজি হয়ে যাও ভাইজান তা ভাইজান না আমি শুনেছি সেই বাদামুনে অনেক বাঘ ভাল্লুকের ভয় আছে বাঘ ভাল্লুক ওগো ভাইজান ওই বাদামানে তোমার মহলে করতে আমি যেতে দেবো না ভাইজান বলোই ওগো ভাইজান তুমি আমার এই কথা একটিবারে শুনে রাখো ভাইজান ওই বাদামানে যাওয়া তুমি বন্ধ করে দাও ভাই এই ধরা মুনে ভাইজান একবার যখন সিদ্ধান্ত করেছে সেই বাদামানে জঙ্গলে মহল করতে যেতে যায় আজ করার বাধা নেবে না
আজ ধোনা ধোনা মৌলে একই কথা বলছে, তুমি কোনদিন কেন আমার অবাধ্য হলে? আমি তোমাকে আব্বাজানের আসনে বসিয়েছি, ছোট্ট থেকে কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি, কোনোদিন তোমার কথার খেলাপ করিনি ভাইজান, আজ করছি ভাইজান। কেন ওই বাধা মনে যাওয়া তুমি বন্ধ করে দাও ভাইজান, ওই বাধা মনে তুমি যাওয়া বন্ধ করে দাও ভাইজান। শুনবে না তোর কথা, শুনতে পাচ্ছি ভাই? ধর্মদাস, ধর্মদাস শুনবে না রে, সেই কাজ করে আজ কেন বারবার তুই একই কথা বলছিস মনে হয়?
তুই তো জানিস আজ আবার অহংকার আমার তর্ক আমি কারোর কথা শুনি না কেন বারবার একই কথা বলছি রাজি হয়ে গেলাম ভাইজান আজ যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো সেই বাধা মনে যাবে মহলে করতে আমিও তোমার সাথে রাজি হয়ে গেলাম ভাইজান কিন্তু ভাইজান সেই বাধা মনে মহলে করতে গেলে প্রচুর লোকজনের প্রয়োজন কিন্তু এত লোকজন আমরা পাবো কোথায় ভাইজান সেই তোমাকে চিন্তা করতে হবে না সে আমি সব ঠিকঠাক করে নেব কিন্তু লোকজনের প্রয়োজন কিন্তু বাঘুলে বাঘুলে তো ভুন্ডুলেকে দেখছি না কেন ভুন্ডুল কোথায় গেছে বলতে পারিস বাঘুলে কোন জায়গায় কাজ করছে হয়তো আমার মনে হয় বাঘুলে কোথায় কাজ কর্ম করছে কিন্তু ভুন্ডুলেকে আমার প্রশ প্রয়োজন ভুন্ডুলে ভুন্ডুলে আমাকে ডাকছো দাদা বাবু হ্যাঁ আমি তোমাকে ডাকছি বলো দাদা বাবু কেন ডেকেছো আচ্ছা ভুন্ডুলে তুই এখনো পর্যন্ত খোঁড়াচ্ছিস আমি যে দাওয়াইটা তোকে কিনে দিয়েছিলাম সে দাওয়াইটা কোনো জিনের জন্য তুই লাগাস না তাই না দাদা বাবু সে তো আমি লাগাইনি দাদা বাবু লাগাস না না দাদা বাবু আচ্ছা ভুন্ডুলে আমি জানি ওই দাওয়াইটা লাগালে কোনো জিনের জন্য তোর পাখানা আর সারবে না তবে ভুন্ডুলে শোন আমি তোকে কিসের জন্য ডেকেছি জানিস বলো দাদা বাবু আজ আমি সেই বাদামুড়ি জঙ্গলে আমি মহল করতে যাচ্ছি আজ আমাদের ভাঙাচোরা নৌকোগুলো সারার জন্য ওই যদু মিস্ত্রিকে তো ডেকে আনতে হবে তো আমি যেতে পারবো না দাদা বাবু কি বলি আমি যেতে পারবো না দাদা বাবু কি বলি মন্ডলে দাদা বাবু আজ এই বড় চাচার কথাই তুই অমান্য করলি তোর বড় চাচা একবার যখন সেই বাদামনে জঙ্গলে যাচ্ছে আর সব সময় তুই আমার কথা মতো চলিস আজকে তুই না করিস না আমি তোকে বলছি যা ওই যদু মিস্ত্রিকে তুই দেখে নিয়ে আয় আমার এই পা খোড়া নিয়ে রাস্তায় চলতে গেলে আমার আমার ভীষণ কষ্ট হয় দাদা বাবু আমি যে যেতে পারবো না যেতে পারবি না যেতে পারবি কেন তুমি আমার কথার উপর কথা বলছো নাই তুমি তো আমার কথায় রাজি হয়ে গেছো আমি যাকে যা কর্ম বলবো সেই তাকে দিয়ে করাবো যাও ভুলে যাও এই মুহূর্তে যদি মিস্ত্রিকে ডেকে নিয়েছো ধনির ভগবান ধনির ভগবান সর্বদাস ধনির ভগবান ধনির ভগবান আরে ও ধনির ভগবান ধনির ভগবান ভাইজান শুনতে চাই না এ কথাগুলো আমি শুনতে
চালের ফাঁকে ফাঁকে ঘরের মাঝে ব্যাঙে ডাকে ঘরের চালে ব্যাঙে ডাকে ঘরের মাঝে ফাঁকে ফাঁকে ঘরের মাঝে ব্যাঙে ডাকে চালের ফাঁকে ফাঁকে ঘরের মাঝে ব্যাঙে ডাকে ধ্বনি ফেন দেয় গো ফেলে ধ্বনি ফেন দেয় গো ফেলে তোদের কথায় না রয় মান ধ্বনির ভগবান আরে ও তোমাকে যেতে হবে না ভুটুলে, তুমি যাও ভুটুলে, তুমি এখান থেকে চলে যাও ভুটুলে। আমি এই পানিয়ে গেলে আমার পিছনে কষ্ট হবে, আমি যা ভুটুলে, তোর মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যা এখান থেকে। অমন কথা বলবেন না দাদা বাবু, আমি যেতে পারবো না দাদা বাবু, যেতে পারবি না। আচ্ছা আচ্ছা, তোর বড় চাচা কোনদিন কারোর কথা শুনবি, যে কথা বলেছে সেই মতো কাজ করেছে, তাই বলছি তুই একা থাকলে সেই যদুমিস্ত্রির বাড়িতে তোকে পাঠাবে। তুই এখান থেকে পালিয়ে যা, এখান থেকে তুই পালিয়ে যা ভুলে, এখান থেকে তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। কোথায় বলাবি? আর আমার যে টাকা পয়সাগুলো নিয়েছিস সেটা তোর কোন অপজান দেবে? এত গরিব কোথায় পাবে এত টাকা পয়সা? তাই ভুটুলেকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই যান। যা ভুটুলি, তোর মুখ আমি দেখতে চাই না, এই মুহূর্তে আমার সম্মুখে তুই রয়ে যা। যদি কোনোদিন আমার দাদা ভাই কাকাকে যদি দেখতে পাও তাদের কাছে টাকা পয়সা আদায় করে নিয়ে দাদা বাবু, আমি আসি বাবু, আমি আসি। ভুটুলে 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 আর কোনোদিন এর জন্য আসবে না। আজ তুমি কি করলে ভাইজান? জানি আমি ঠিক করেছি, এটা তুমি ঠিক করো না ভাইজান। সেই ভুটুলের ছোট্ট থেকে আমাদের এখানে মানুষ তোমার বাকুল থেকে তাড়িয়ে দিলে ভাইজান। তাই বলে কি ভাইজান, কি ভাইজান, প্রথম কাজে যখন বাধা পড়ে গেছে ওই বাধা মনে তুমি যাওয়া বন্ধ করে দাও ভাইজান। তোমায় চিন্তা করতে হবে না, ওই যদু মিস্ত্রিকে আমি আবার লোকের দ্বারা খবর দেব। আর তুমি বললে না লোকজন, লোকজন আমি ঠিক জোগাড় করে নেব। এই মুহূর্তে ওই ভজা রামচাঁদের কাছে আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে যাব, ওই ভজা রামচাঁদকে আমি নিয়ে যাবো আমাদের সঙ্গে। তোমার কোনো চিন্তা করতে হবে না, এসো মনাই, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে বাগুলে ফিরে এসো। হায় রে খোদা, তিন দুনিয়ার মালিক, ও গো খোদা মেহেরবান, জানি না আমি আজীবন কাল কোরআন শরীফ নিয়ে চলেছি, কিন্তু কিন্তু আমার ভাইজানের কথা কোনোদিন আমি খেলাপ করিনি। ও গো আল্লাহ, জানি না
জানি না আমাদের নসিবে কি বা আছে। ওগো ভাই, ওগো ওগো আল্লাহ দিন দুনিয়ারে মালিক, আমার ভাই জানি কে, তুমি দোয়া করো, তুমি দোয়া করো, তুমি দোয়া করো। আশিত সান্দোশা, ডিজে বাপি, ডুশাই, এক নম্বর পোল।